তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি 2 দিন আগে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে মোবাইল দিয়ে গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট করে আপনি আপনার ব্লগ সাইট অথবা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। তো সেদিন আমি অ্যাকাউন্টটা খোলা দেখিয়েছি। তো আজকে দেখাবো যে আপনি সেই অ্যাকাউন্টে আপনি আপনার ওয়েবসাইটে যাবতীয় জিনিস কিভাবে চেক দিবেন, কয়টা ট্রাফিক আসলো, কত সময় থাকছে, মানে এভরিথিং আপনি মোবাইল দিয়ে সেই গুগল অ্যানালাইটিক্স মানে কাজটা, গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টের যে কাজ সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দেবো। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি যে জিমেল দিয়ে গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টটা খুলেছেন সেই জিমেলটা সেই ব্রাউজার আগে লগ ইন করবেন। লগ ইন করার পরে গুগল অ্যানালাইটিক্স অপশন লেখার সাথে সাথে কিন্তু আপনি ওয়েবসাইটে অটোমেটিক ঢুকে যাবেন। তো যেমন আমি কিন্তু অটোমেটিক ওয়েবসাইটে চলে আসছি, আমি আমার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করে ফেলছি। লগ ইন করার পর দেখুন আমি হোম বাটনে ক্লিক করে আছি। দেখুন এই যে নিচে দেখুন সম্পূর্ণ রেখার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ মার্ক করে কিন্তু সম্পূর্ণ মোবাইল থেকে কয় পার্সেন্ট দেখা হচ্ছে এবং পিসি থেকে কয় পার্সেন্ট দেখা হচ্ছে এভরিথিং কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো, কন্ট্রোল করতে পারবো। দেখুন বর্তমানে এখানে আমার জিরো আছে, বর্তমানে আমার সাইটে নতুন সাইট কোনো ট্রাফিক কিন্তু বর্তমানে স্টেক করতেছে না, যার জন্য কিন্তু এখানে জিরো দেখাইতেছে। তো আপনারা কিন্তু মোবাইল দিয়ে খুব সহজে কিন্তু এই কাজটা করতে পারবেন। দেখুন কোনো রকমের ট্রাফিক কিন্তু বর্তমানে আমার সাইটে এখন এসতে নাই, তো যার জন্য কিন্তু এখানে কিন্তু জিরো দেখাইতেছে। তো জাস্ট আমি কাজটা কিন্তু মোবাইল দিয়ে করতেছি, যার জন্য কিন্তু জুম ইন জুম আউট করতে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো কন্টিনিউ ভিডিওটা করুন ধৈর্য সহকারে। তো দেখুন আমি আপনাদেরকে জুম করে প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না। দেখুন আমি স্পষ্ট কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার এখানে কিন্তু রিয়েল টাইম ভিউজ কিন্তু জিরো, আমার বর্তমানে কোনো ট্রাফিক আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে না, যার জন্য কিন্তু জিরো। এখান থেকে আপনি রিয়েল টাইমতে চলে আসবেন, রিয়েল টাইমেতে আসার পরে আপনি ওভারভিউতে ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করার পর আপনি যাবতীয় গ্রাফ চার্টটা আপনি কিন্তু পেয়ে যাবেন। দেখুন আমি ওভারভিউতে ক্লিক করে দিব। ওভারভিউতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনি লোকেশন দেখতে পারবেন, কোন কোন দেশ থেকে আপনার ট্রাফিক আসতেছে, কোন দিনে কতটা ভিউ, কোন এলাকা থেকে ট্রাফিক ট্রাফিকগুলো ছেলে না মেয়ে, প্রত্যেকটা গ্রাফ চার্ট কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ দেখতে। দেখুন এখানে কিন্তু মোবাইল থেকে কত পার্সেন্ট আপনার সাইটে দেখা হচ্ছে এবং পিসি থেকে বা কম্পিউটার থেকে কত পার্সেন্ট দেখা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি এই গুগল অ্যানালাইটিক্সটা ব্যবহার করতে পারবেন মোবাইল দিয়ে সব কিছু। তো জাস্ট আমি কিন্তু ভিডিওটা দেখাইতেছি সম্পূর্ণ কিন্তু মোবাইল দিয়ে এবং সিম্পল একটা ওপেরা মিনি ব্রাউজার দিয়ে দেখাইতেছি। এটা ব্যবহারের জন্য কিন্তু আপনার কোনো রকম ভারী সফটওয়্যার, ইয়ান্ডেক্স ব্রাউজার বা ক্রোম ব্রাউজার কোনো কিছুর দরকার নেই। দেখুন কোন দিনে কতটা ভিউ, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো দেখুন আমি আপনাদের কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু জুম করে দেখিয়ে দিই, যার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু একটু লেন্থ বড় হতে পারে। তো কন্টিনিউ করুন, আশা করছি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। দেখুন নিচে দেখুন গ্রাফ চার্টটা তারিখ সহ কোন দিনে কোন পরিমাণ গ্রাফ চার্ট বা কতটা ভিউ এ টু জেড কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আপনি এখান থেকে কিন্তু অন্য কোনো ওয়েবসাইটও অ্যাড করতে পারবেন, নিজের প্রোফাইল চেঞ্জ করতে পারবেন। দেখুন প্রত্যেকটা অপশন কিন্তু এখান থেকে দেখা যাবে, কন্ট্রোল করা। দেখুন আমার 8টা ভিউ 12টা সেশন সম্পূর্ণ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো দেখুন এই যে এখান থেকে রাইট নাও আমার অ্যাকাউন্টে মানে আমার ওয়েবসাইটে কিন্তু কোনো রকম ভিজিটর নেই। দেখুন রাইট নাও মানে এইমাত্র কিন্তু আমার ট্রাফিক কোনো ট্রাফিক আমার ওয়েবসাইটে নেই, যার জন্য কিন্তু রাইট নাও জিরো দেখাইতেছে। তো যখন আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে বা আপনার চ্যানেলটাতে বেশি বেশি ট্রাফিক আসবে তখন কিন্তু এখানে সেই কোন দেশের ট্রাফিক বা রাইট নাও কতগুলো ট্রাফিক আছে সম্পূর্ণ জিনিস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখুন আপনাদের জুম করে দেখে দিই, দেখুন রাইট নাওতে লেখা আছে এবং ডান সাইডে কিন্তু ডেট সহ লোকেশন সহ মানে আপনার গ্রাফ চার্ট বলেন, মানচিত্র বলেন, সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এক কথায় আপনার ওয়েবসাইট হোক বা আপনার ইউটিউব চ্যানেল হোক যাবতীয় জিনিস কিন্তু মানে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে, খুঁটিনাটি বিষয় সহ যে কোন দেশ থেকে কোথা থেকে কোন দিন কতটা ট্রাফিক আসছে, কত সময় থাকছে, সেশন কত ছিল, আউটডোর কত ছিল, ইন্ট্রো কত ছিল, এভরিথিং কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখুন আমি আপনাদেরকে সোয়াইপ করে প্রত্যেকটা অপশন কিন্তু দেখাইতে, তো প্রত্যেকটা অপশন যদি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাইতে যায় তাহলে কিন্তু প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে ভাই। তো আমি জাস্ট আপনাদেরকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে সেদিন প্রমাণ দেখাইছে এবং অ্যাকাউন্টটা আপনি কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ জিনিস কিন্তু আজকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অ্যাকাউন্ট করার পর আপনারা নিজে নিজে কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু ক্লিক করে করে আপনারা দেখে নেবেন যে আসলে বিষয়টা কীভাবে দেখতে হবে বা কতগুলো অপশন আপনার এখানে যোগ করা আছে। তো
জাস্ট আপনারা এগুলো দেখে নেবেন। তো সম্পূর্ণ কিন্তু এখন দেখানো একটা ভিডিওতে সম্ভব না, তো তারপরেও যদি আপনারা দেখতে কোথাও সমস্যা হয় বা আপনাদের যদি প্রয়োজন হয় তারপরেও আমি এর পরবর্তী অ্যাডভান্স ভিডিও একটা তৈরি করে দিয়ে দিব। তো যারা ভিডিওতে এখন একটা লাইক দেননি কমেন্টস করুন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করবেন, আর পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপনি যদি ডান চারে দেখুন মার্ক করে দেখে ওখান থেকে কিন্তু আপনি লগ আউট করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনি মানে ম্যানেজ সেটিংয়ে থেকে গিয়ে কিন্তু আপনি সব কিছু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনার জিমেল যে জিমেল দিয়ে আপনার এই গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টটা করা, তো ওখান থেকে কিন্তু আপনি সাইন আউট ম্যানেজ অ্যাকাউন্ট যাবতীয় অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, তো আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে বাকি ফিচারগুলো স্টেপ বাই স্টেপ ক্লিক করে করে দেখে নেবেন। তো আমি আর বেশি ভিডিওটা লং করবো না, আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।